তো এখানকার মায়েরা খুব সুন্দরভাবে গান শ্রবণ করছে, খুবই ভালো লাগছে আমাকে। কারণ আগামীকালকে যে গান করেছি সেরকম কিন্তু কেউ ছিল না, আজকে তো খুবই ভালো লাগছে। মেয়েদের কপালে অনেক দুঃখ বেদনা থাকে, তাই না মা? কোনো এক সন্তানের, ছোট সন্তানের যদি মা মারা যায় গো, তার জীবনে অনেক দুঃখ বেদনা নেমে আসে। কারণ একটি শিশু সন্তানের কাছে মায়ের মতোই আপনে কেউ হয় না গো। যদি আপন হয় একমাত্র মাই আপন হবে, কারণ ছোট সন্তানে মায়ে প্রয়োজন। যখন বড় হয়ে যায় তখন হয়তো মায়ের প্রয়োজন নাও হতে পারে, কারণ যখন ছোট থেকে বড় করে একটি কিন্তু মায়ের প্রয়োজন হয়। তাই একটি শিশু সন্তানে মাকে হারিয়ে পথে পথে কেঁদে বেড়ায় আর সবার কাছে বলে, আমি যে অনেকে জন্মে দুঃখী, আমার ছোট থেকে মা হারা, কোথায় গেলে আমার মাকে আমি পাব প্রভু? তুমি তো অন্তরে জানো, সকলের অন্তরের কথা বুঝতে পারো প্রভু, তাই না? তুমি আমার মনের কথা কেন বোঝো না প্রভু? আমি তো কখনো চাইনি যে আমার মাকে তুমি এভাবে কেড়ে নেবে। মা সব কিছু একটি শিশু সন্তানের কাছে, তো যার জীবন থেকে মা হারিয়ে গেছে সে বুঝবে কত দুঃখ যন্ত্রণা, সে সন্তানের কত কষ্ট হয়। তার জীবনে যতই আপন জন থাকুক না কেন, মায়ের কিন্তু প্রয়োজন হয় গো। আমার জীবন থেকে আমার মা হারিয়ে গেছে, তাই তো আমি বুঝি মহারাজে কত ব্যথা, কত যন্ত্রণা, কত কষ্ট। একজন মা বুঝবে সন্তান হারা কত ব্যথা, আর একজন সন্তান বুঝবে সন্তান হারা কত ব্যথা। দুজন দুদিকে হল সে বুঝবে এই ব্যথাটা কত, তাই তো সন্তানটি কেঁদে কেঁদে তার মাকে ভগবানকে জানাচ্ছে, প্রভু আমি জীবনে কিছু চাইনি তোমার কাছে, তুমি এমন কেন করলে প্রভু? তুমি কি আমার মনের কথা বুঝলে? তুমি কি এত নিষ্ঠুর? সন্তানটি কেঁদে কেঁদে ভগবানকে কি বলছে, কৃষ্ণ
ভগবান জন্ম দিছে thank you.
Oh,